নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ইন্ডিয়ান হেরিটেজ সাইটস। কতগুলি সাইটসের নাম আমি বলতে চলেছি। এখানে 40টা সাইটের পিডিএফ আমি তৈরি করে রেখেছি অলরেডি, এবং সেটিকে আমি আপনাদের সকলকে ফ্রিতে প্রোভাইড করব। এখানে কতগুলি দেওয়া রয়েছে যে কোথায় সূর্য মন্দির, কোথায় সুন্দরবন, কোথায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের আসামে, আগ্রার তাজমহল, রেড ফোর্ট, তারপর কি হুমায়ুন টম, এই সব কিছুই দেওয়া রয়েছে এখানে। এবং এখানে সমস্তটি লিস্ট করে রাখা হয়েছে। এখানে 40টা হেরিটেজ সাইটের নাম রয়েছে এবং কত সালে এটিকে কততম স্থানে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ডেট, ইউনেস্কো ডাটা, এবং এটি কোন সময়কালে তৈরি হয়েছে, এবং এটা অঞ্চল সমস্ত দেওয়া রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এখানে রয়েছে ইউনেস্কো ডাটা, এবং এরপরে রয়েছে বর্ণনা, আর এটা সময়কাল, অঞ্চল কোন স্টেটে পাওয়া যাচ্ছে, মানে কোন রাজ্যে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ছবি, আর এটা হচ্ছে নাম। তো চলে যাই, দেখে নিই কী কী রয়েছে। প্রথমে রয়েছে এখানে অজন্তা কেভস। অজন্তা কেভস কথার অর্থ হচ্ছে অজন্তা গুহা, যেটা অজন্তা গুহা বলি আমরা। সেটি রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। সেটি কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে এটি। এবং এটি সম্পর্কে কিছু 2-3 লাইন রয়েছে, তো সেটি আজকে আমরা একটু দেখে নিই। এখানে রয়েছে যে অজন্তা গুহা 2টি পর্বে নির্মিত হিন্দু ও বৌদ্ধ গুহা। এটিকে আমরা সকলে জানি যে এটি হিন্দু ও বৌদ্ধ গুহা, আর প্রথমটি সম্রাট অশোকের রাজত্বকালের, ও দ্বিতীয়টি আরও সংযোজন করা হয়েছিল গুপ্ত যুগের খ্রিস্টীয় 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে। গুহাগুলি শ্রীলঙ্কার সিগিরিয়া পেন্টিং এবং ভাস্কর্যের কথা মনে করিয়ে দেয়, এবং সমৃদ্ধভাবে সজ্জিত ফ্রেক্সো চিত্রগুলিকে চিত্রিত করে, যেখানে 31টি পাথরে কাটা গুহা ও স্মৃতিস্তম্ভ রয়েছে, যা বৌদ্ধ ও হিন্দু ধর্মের ধর্মীয় শিল্পের অনন্য উপস্থাপনা। এখানে ছবি রয়েছে, ছবিগুলি একটু যদিও ক্লিয়ার না, তবুও আমাদের ছবি দিয়ে কোনো কাজ নেই। আসলে আমাদের মেন দরকার নাম কোনটা এবং কবে গৃহীত হয়েছে এবং তার সম্পর্কে কিছু বর্ণনা। আমি বলছি না যে এসব সাইডের নাম এবং এর বর্ণনাগুলি মুখস্থ রাখতে এবং কত সালে তৈরি হয়েছে, এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এগুলি সম্পর্কে সাধারণত জেনে রাখলে তাহলেই হয়ে যাবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটি আমি দেখাতে চলেছি, যেটি হচ্ছে যেহেতু চিত্রকলা নিয়ে চলেই এসেছে, সেহেতু একটা চিত্রকলার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 24 নম্বরে রয়েছে আমাদের ভীমবেটকা, মেবি দ্বারা ভীমবেটকা খুলে খুলে নেই খুলে নেই হয়ে গেল। এলিফেন্ট কেম্প, এটা হচ্ছিল এলিফেন্টা কেভ, অর্থাৎ হাতি গুম্ফা এটা। এবং এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা সম্পর্কে আমরা সকলে জানি, সুন্দরবন ন্যাশনাল পার্ক। এবং এরপরে চলে যাই 24 নম্বরে, যে কুতুব মিনার, এটা 1, 2, 3, এটা হচ্ছে কুতুব মিনার, এটি একটি স্মৃতিস্তম্ভ, তো এটা সম্পর্কেও এখানে লেখা রয়েছে। এবং এখানে এটি হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটাকে আপনারা তামিলনাড়ু, এটাকে আপনারা চেন্নাই এক্সপ্রেসের মধ্যে দেখতে পারবেন। এটা একদম খুব সুন্দর একটা প্লেস। এই যে ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভীমবেটকা, এখানকার শিলালিপিগুলিও খুব গুরুত্বপূর্ণ, এবং এটিকে 2003 সালে 925 নম্বর স্থানে বা ইউনেস্কো এটাকে 925 নম্বর সাইট বা হেরিটেজ সাইট নামে ঘোষিত করেছে। এবং সবচেয়ে রিসেন্ট যেটা হয়েছে, একদম যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার ধোলাবিরা নামক জায়গাটি, ওয়েট 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 এই যে দিস ইস ধোলাবিরা নামক জায়গাটি, এটি হচ্ছে গুজরাটে। এটি একটি হরপ্পান সিটি, অর্থাৎ সিন্ধু সভ্যতা যে আমাদের রয়েছে ইতিহাসে, সিন্ধু সভ্যতার মধ্যে ধোলাবিরা নামক একটি স্থান রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সিন্ধু সভ্যতায়। একটি উল্লেখযোগ্য শহর এখানে লেখা রয়েছে, ধোলাবিরা প্রাচীন শহরটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য শহর, এবং যা খ্রিস্টপূর্ব 3য় থেকে 2য় সহস্রাব্দের মধ্যবর্তী সময়ে সাধারণ যুগের আগে। এটি আমাদের কবে, ওয়েট 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 এক মিনিট, এটি কত নাম্বার? 1645 নাম্বার। এবং এটি কবে গৃহীত হয়েছে? 2021-এ, 2021-এ এটি গৃহীত হয়েছে, একদম রিসেন্ট এটি গৃহীত হয়েছে। তো যদি কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তো এটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা খুবই বেশি, যে ধোলাবিরা কোথায় রয়েছে এবং সেটি কোন স্টেটের মধ্যে পড়েছে।
এবং এটি কত নাম্বারে পড়েছে। আর এটাই হচ্ছে আজকের পিডিএফ, এবং এর নিচেও একটি আমি দিয়ে রেখেছি ইন্ডিয়ার সমস্ত স্থানের। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে এর পরে ভিডিওতে। ধন্যবাদ।